আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি বাংলাদেশি ব্লগার মম নাজমা আছি আপনাদের সাথে। তো সকালবেলার ঝড়ো বাতাস, এটা দিয়েই আমি আমার ব্লগটি শুরু করলাম। তো এখন সকালবেলা উঠে ঝড়ো বাতাসের সাথে সাথে আবার আরেকটা দুর্যোগ, কারেন্ট চলে গেছে। তো বাঘাইছড়ির এটা মেইন প্রবলেম আমার জন্য, আমি যেটা ফেস করছি এটা হচ্ছে এখানে কারেন্ট থাকে না, ইলেকট্রিসিটি বলা ভালো, ইলেকট্রিসিটি থাকে না ম্যাক্সিমাম টাইমে। তো কখন আসবে জানি না। এখন আমি চার্জ লাইটের আলোতে বসে বসে আলু পরোটা বানাচ্ছি। এখানে আসলে আলু পরোটার জন্য আলুর যে কিমাটা, ওটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। তো বেশ কিছুক্ষণ ঝড়ো বাতাস হওয়ার পর একদম ধুমসে বৃষ্টি নেমেছে। আপনারা দেখছেন খুব সুন্দর বিজলিও চমকাচ্ছে। যদিও বিজলি চমকানোকে আমি প্রচণ্ড ভয় পাই, কিন্তু দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে। তো সকালবেলা এরকম ওয়েদার, আসলে একটু চটপটা কিছু না খেলে জমে উঠবে না, এই কারণে ভাবলাম যে এটাই বানাই। এটাই যেহেতু শর্টকাট আর কি, সহজে বানানো যায়। তো মোটামুটি সবার জন্য হিসেব করে যা কিছু, যে কয়টা বানানো দরকার ওভাবে বানাচ্ছি। তো এখানে আমাকে আবার দেখছেন, আমাকে হেল্প করতে চলে এসেছে আমার বড় মেয়ে ওয়াসনা, সেও হচ্ছে রুটি বানাবে। তো তাকেও একটু ফ্লোর দিতে হয়, স্বাভাবিক। বাচ্চারা কিন্তু মায়ের কাছ থেকে দেখে শিখবে, এটা একদম অবধারিত। আপনাকে এটা আপনি ওকে হাজারবার বলে বুঝিয়ে কাজ হবে না, আপনি যেটা করবেন সেটাই কিন্তু আপনার প্রতিচ্ছবিটাই কিন্তু বাচ্চাটা হবে। তো এই কারণে আমি ওকে এইসব কাজে কখনোই বাধা দেই না, বরং আমি উৎসাহ দেই যে হ্যাঁ মা তুমি এটা করো, ইউ ক্যান ডু ইট। তো এই যে আমার আলু পুরি হয়ে গেছে। তো আলু পুরিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, স্পেশালি বাচ্চারা পছন্দ করেছে, বাচ্চার বাবা পছন্দ করেছে, এর চেয়ে বেশি আর কি চাই। আসলে একটা মা হিসেবে বা একজন বউ হিসেবে এটাই হয়তো সবচেয়ে বড় পাওয়া, যে বাচ্চারাও খুশি, হাজবেন্ডও খুশি। এটা হচ্ছে আমার পাশের বাসায় যে কলিগ থাকেন ইভা আপু, ইভা আপু পাঠিয়েছেন চিকেন ফ্রাই। আসলে যদি এরকম নাস্তা আসবে জানতাম, তাহলে আর কিছুই কষ্ট করে বানাতাম না সকালবেলা। তো এই হচ্ছে পাশে যেটা দেখছেন, এটা চাপাতির মতো, এটা পাঠিয়েছে রুবিনা আপু। তো বুঝতেই পারছেন একেবারে জম্পেশ ভরপেট খাবার দাবারের আয়োজন হয়ে গেছে। তো এটা মূলত এত খাবার আসলে একসাথে খাওয়া যায় না, তবু যতটুকু পেরেছি সব দিক থেকে অল্প অল্প একটু চেখে দেখার চেষ্টা করেছি, এবং প্রত্যেকটা আইটেমই ভালো ছিল। আমি মূলত একটু রমজানের প্রস্তুতি শুরু করছি। আমি টমেটো সস বানাচ্ছি। আসলে আপনাদের সাথে বানাচ্ছিল, এটা আপনারা দেখেছেন লাস্ট ব্লগের আগে হয়তো দেখেছেন যে বাসায় টমেটো এনেছি। তো এখন হচ্ছে ভাবলাম যে এত টমেটো কি করব, প্লাস এই মুহূর্তে বারবার দোকানে গিয়ে টমেটোর সস আনাও মানে খুব একটা বেশি ওয়াইজ হবে না, এ কারণে যেভাবে পারি আর কি বাসায় যা আছে তা দিয়ে চেষ্টা করব টমেটোর সস বানানো। তো এখানে প্রায় 2.5 কেজি পরিমাণ টমেটো আমি এগুলো ভালো করে ধুয়ে এভাবে একটা টমেটোকে 4 পিস বা 6 পিস এভাবে করে বিচিগুলো ফেলে দিয়েছি ম্যাক্সিমাম। তো এখন এটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা আসলে 1.5 কাপ দেওয়ার কারণ হচ্ছে টমেটো থেকেই কিন্তু পানি বের হবে, তো চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এখন এগুলো একটু সেদ্ধ করতে হবে। তো এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো হতে থাক সেদ্ধ, পরে আবার দেখব। ডাব তো মোটামুটি রোদের তাপে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আসলে এত বেশি একসাথে খাওয়াও যায় না। আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি ডিস্টারবেন্স, তারপর ঝড় বাতাস সবসময় লেগেই আছে। তো যাই হোক, এটা খেয়ে ফেলতে হবে, উপায় নেই। রাস্তাঘাট একটু দেখি, রাস্তায় কিন্তু কোনো মানুষজন কিছুই দেখা যাচ্ছে না, একেবারে শুনশান নীরবতা যাকে বলে। তো একটা সময় মনে হতো যে মানে নীরবতার মধ্যে থাকতে পারলেই মনে হয় ভালো, একটু চুপচাপ শান্তশিষ্ট পরিবেশ মনে হয় ভালো, কিন্তু যত সময় যাচ্ছে আর কি ততই মনে হচ্ছে না আমার আগের পৃথিবী ভালো ছিল। তো এখন কিন্তু নিজেদের স্বার্থে বা দেশ ও পরিবার সবার স্বার্থেই কিন্তু আমাদেরকে ঘরে থাকতে হবে যতটুকু সম্ভব আর কি। তো এইখানে এই দৃশ্যটা আমার অল টাইম ফেভারিট একটা দৃশ্য। তো আমি একটু কাজের ফাঁক পেলেই ব্যালকনিতে আসি আর এই হাঁসগুলোকে দেখে যাই, কারণ এরা যেভাবে চলাফেরা করে হাঁসগুলো, অবাধ বিচরণ যাকে বলে আর কি, তো খুব ভালো লাগে। আর এখান থেকে একটা সিনারিও যদি আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে আমাদের এখান থেকে যে দেখা যাচ্ছে মানে ধান ক্ষেত,
কখন আবার যেতে পারি ঠিক নেই, যদিও সবাই বলছে ওদিকে কোনো ঝামেলা নেই, চাইলেই যাওয়া যাবে। আমার বাসায় যে খালা কাজ করেন উনি তো প্রায় সময় ইনভাইট করছেন যে বিকেলে আসেন বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারাও খুশি হবে, তো খুবই ভালো লাগে দেখতে। আর ওখানে কিন্তু বাচ্চারা অলরেডি খেলছে, ঘুড়ি উড়াচ্ছে তারা, আপনারা হয়তো একটু খেয়াল করতে পারবেন, ঘুড়ি উড়াচ্ছে, ওই যে ঘুড়ি নিয়ে দৌড়াচ্ছে, এগুলো দেখার আসলে আলাদাই মজা আছে। তো আমি অলরেডি কিন্তু টমেটোটা বসিয়ে দিয়ে এসেছি, আপনারা দেখেছেন, ওটা 15 মিনিট সময় লাগবে, তো 15 মিনিটে প্রায় হয়ে গেছে, তো চলুন একটু দেখে আসি ওটার কি অবস্থা। 15 মিনিট হয়ে গেছে, এখন দেখি আমার টমেটোর কি অবস্থা। এই যে প্রায় সেদ্ধ, তবে এটা আরও খানিকক্ষণ রাখবো। আচ্ছা, এখানে একটু বলে রাখি, টমেটো সিলেক্ট করার ক্ষেত্রে আর কি, এটা কিন্তু পাকা টমেটো হতে হবে, কাঁচা টমেটো দিয়ে কিন্তু হবে না। হ্যাঁ, পাকা টমেটোগুলো বাছাই করে নেবেন। আর দেখি এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে যাই। আসলে আমি এটা যেটা করতে হবে আর কি, এটা কিন্তু ঠান্ডা করতে হবে, এটা ব্লেন্ড করার আগে ঠান্ডা করতে হবে, তো এটাই আমি এই জন্য অফিসে যাওয়ার আগে করে নিচ্ছি, যাতে আমি অফিস থেকে আসতে আসতে এটা ঠান্ডা হয়ে যায়। এটা আমি যাওয়ার আগে দেখা যাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি আসার পর এটা ব্লেন্ড করে নিব। এই তো মোটামুটি এখান থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে, এই জন্য বলেছিলাম টমেটোর এখানে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন একেবারে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো এই অবস্থায় এটা ঠান্ডা হতে হবে, আর আমিও এখন অফিসে চলে যাব, অলরেডি রেডি হয়ে গেছি, তো অফিস থেকে আসতে আসতে এটা ঠান্ডা হয়ে যাবে, এরপর আমরা বাকি প্রসিডিউর শুরু করব। ঠিক আছে, রেডি হয়ে গেছি, এখন অফিসে যাওয়ার পালা। ভাবলাম যাওয়ার আগে আপনাদের সাথে দুই দ্বন্দ্ব একটু কথা বলে যাই। তো মোটামুটি কি বলবো, সময়টা খুব অস্থির একটা সময় কাটাচ্ছি, এই অস্থির সময়টা কবে শেষ হবে জানি না। তো আপনাদেরকে একটু আপডেট জানানোর জন্য মূলত সামনে এসেছি। আমাদের বাঘাইছড়িতে, মানে আমি যেখানে এখন জবে আছি আর কি, ওখানে অলরেডি একটা একজন পেশেন্ট উনি কিন্তু করোনা সিন্ড্রোম নিয়ে এসেছিলেন, এবং তাকে আমরা রেফার করি চিটংয়ে, মানে পরিস্থিতি অবনতি হলে। তো এবং আপনারা অলরেডি জানেন এটা, এই জন্য আমাকে অনেকে প্রশ্ন করেছেন বা মেসেজ করেছেন এটার ব্যাপারে আপডেট দেওয়ার জন্য, মূলত এই কারণেই সামনে আসা। তো ওই পেশেন্টটা আসলে এক্সপায়ার করেছে, উনি মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। তো এই মুহূর্তে আমরা জানি না উনি পজিটিভ কি নেগেটিভ, তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এখানে প্রচুর মানুষ ঢুকছে বাঘাইছড়িতে, যারা এতদিন ঢাকা চিটং ছিলেন, আসলে মানবিক দিক থেকে চিন্তা করে তাদেরকে ঢুকতে দেয়া হচ্ছে, যদিও তাদেরকে বলা হচ্ছে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য, জানি না কতটুকু কি সাকসেসফুল হবে। তো আমি এসেছি মূলত আপনাদের কাছ থেকে দোয়া চাইতে এবং আপনাদেরকে আপডেটটা জানাতে, যারা জেনে গেছেন যে অলরেডি এখানে করোনা আইসোলেশনে একজন পেশেন্ট ছিলেন এবং উনি মৃত্যুবরণ করেছেন। তো দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা, এখন পর্যন্ত এই আর কি কন্ডিশন, আর ওটার রিপোর্ট এখনো হাতে এসে পৌঁছায়নি, ওই সিন্ড্রোম নিয়ে আর কি তাকে আমরা রেফার করেছিলাম। তো সময় হয়ে গেছে আমার অফিসে যাওয়ার, আশা করি অফিস থেকে এসে কথা হবে, এখন আমি ক্যামেরাটা অফ করছি। তো এখন বাসার বাহিরে আপনারা দেখছেন মোটামুটি প্রিপেয়ার্ড এখন যাওয়ার জন্য। ওয়াসনা হচ্ছে ইদানিং, আমি বুঝতে পারছি না আমার মেয়ের কি সাইকোলজি কাজ করছে, প্রতিদিনই বের হওয়ার সময় সে একটু বেশি মন খারাপ করছে, যেতে দিতে চাইছে না, কান্নাকাটি করছে, জিনিসটা আমার জন্য অনেক পাহাড় বেয়ে হসপিটালে উঠা যে কি কষ্ট। আমাদের এই অবস্থা হয়, পেশেন্টের কি অবস্থা হয় এটা চিন্তা করেই খারাপ লাগে, দম আটকে আসছে। অফিস শেষে বাসায় চলে এসেছি, বাসায় এসে এতটাই টায়ার্ড ছিলাম যে ভাবলাম যে সবকিছু পরে আগে, তখন অলরেডি মাগরিবের টাইম, মাগরিবের নামাজ পড়ে এরপর কাজ শুরু করি। তো চিকেনগুলো দেখছেন, এগুলো ছোট ছোট করে পিস করে নেওয়া হয়েছে। কাজ কতদূর? কাজ কতদূর? এই যে আলু ছিললাম। কি ছিললা? আদা 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 আদা, স্লিপ অফ দ্য টাং, রাইট? যাই হোক, এই যে হবে হবে হবে, এটা ওখানে কিন্তু ওই ওগুলোতে পেস্ট, যেগুলো ওগুলোতেই আছে তোমার পেস্টে। হ্যাঁ, আচ্ছা। মানে এখানে হচ্ছে তোমার এই আদা, তারপর রসুন, পেঁয়াজ আর পেঁয়াজ,
এই তিনটা একসাথে ব্লেন্ড করা তো প্রায় সমপরিমাণ আর কি। আচ্ছা ঠিক আছে, তো ওই কারণে বেশি লাগবে না আশা করি। আসলে বাসায় এরকম টুকটাক নাস্তা যদি বানানো থাকে এটা একটু ছোট করে দিই, একটু ছোট করে ব্লেন্ড করতে সুবিধা হবে, ব্লেন্ড করা হবে একসাথে। এই কারণে এবারে এভাবে কষ্ট করে কাটার দরকার নেই, সেটাই বলছে ওরে দিচ্ছি না, এটা হয়ে যাচ্ছে সেই হিসেবে। ওকে এই হচ্ছে ব্যাপার। এই যে চিকেন আর আদা এগুলো এখন ব্লেন্ড করব না। আচ্ছা কি বানাচ্ছি আমরা আজকে? হ্যাঁ বাকি কাজ আমি করব, সে আসলে আমাকে নাইফ ওয়ার্ক করতে দেয় না সচরাচর, সে নিজেই মানে না তোমার হাতটা কাটবে এরকম আর কি একটা কথা। যাই হোক এই যে সে কেটে দিয়েছে, বাকি কাজ করব এখন, এগুলো ব্লেন্ড করব। আমরা নাগেটস বানানোর চেষ্টা করছি। হ্যাঁ এটা মূলত রোজার প্রস্তুতিও বলতে পারেন, আমি নাগেটস বাসায় আগে ট্রাই করিনি, তো ভাবলাম আজকে একটু বানিয়ে দেখি, যদি ভালো হয় তাহলে তো ভালোই, বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে এবং এটা একটা আইটেম ইফতারে একটা আইটেম হিসেবেও এটা সার্ভ করা যাবে। তো বলতে পারেন রোজাতে খাওয়ার জন্য খাওয়ার উদ্দেশ্যে এটা এখন থেকে একটু শিখে রাখার চেষ্টা। তো এখানে আমি যা দিয়েছি ওই যে আদা রসুন আর পেঁয়াজ একটা পেস্ট আছে, লবণ দিয়ে দিয়েছি, আলাদা করে আদা দিয়েছি, এখানে গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি সাদা এবং কালো গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে লাল মরিচের ফ্লেক্স মানে শুকনা মরিচের ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটা ভালো করে মিক্স করে নেওয়ার পালা। তো সামনেই কিন্তু রমজান মাস, রমজান মাস কিন্তু চলেই এসেছে, তো এবারে রমজান মাসটা একটু ভিন্ন ঘরানার, কারণ সবাই এই মুহূর্তে স্বাভাবিক বাসায় যা আছে সেটা দিয়েই আপনাদেরকে ম্যানেজ করতে হবে। তো এমন না যে আমাকে রাজকীয়ভাবে ইফতার করতে হবে, ইফতারের আইটেম হতে পারে একটা হতে পারে দুইটা, যে যেভাবে ম্যানেজ করতে পারে। তো এখন হচ্ছে আমি এগুলো চুলো মানে ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, আর এইগুলো ব্লেন্ড করা করতে খুব একটা যে বেশি বেগ পেতে হয় তাও না। আর ওগুলো ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি টোস্ট। অ্যাকচুয়ালি নাগেটস করার সময় কিন্তু এখানে পাউরুটি দিতে হয়, তো আমার বাসায় পাউরুটি আনা নেই, আমি বারবার বলছি আমার বাসায় যা আছে সেটা দিয়ে বানানোর চেষ্টা করতে হবে। যেহেতু বাসায় পাউরুটি আনা নেই তার মানে এটা না যে আমি পাউরুটি কিনতে বাইরে যাব। আমার বাসায় টোস্ট বিস্কিট ছিল, আমি টোস্ট বিস্কিটটাই গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে, ওটা দিয়েই আমি এখন ওই মুরগির কিমাটাকে মেখে নিয়েছি। এরপর একটু তেল লাগিয়ে এটা ভালোভাবে এখানে দেখছেন আমি এটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে না ছড়িয়েও করতে পারেন, ওখান থেকে হাতে নিয়ে আস্তে আস্তে মোলে মোলে বানিয়ে ফেলতে পারেন, সাইজ দিয়ে দিতে পারেন। তো আমি একটু ডিফারেন্ট করে বানাচ্ছি, আমি চাচ্ছিলাম যে সবগুলো যাতে সেম সাইজের হয়, এই কারণে এইগুলো আমি এভাবে করে আলাদা আলাদা করে নিয়েছি প্রত্যেকটা। এরপর একটা দিয়ে মানে এক একটা পার্ট নিয়ে একটা একটা বানাবো, এটাই ছিল আমার প্ল্যান। তো হাতে কিন্তু অবশ্যই একটু তেল মেখে নেবেন, তা না হলে হবে না। আচ্ছা আরেকটু বলি, যাদের বাসায় ব্রেড ক্রাম আছে তারা কিন্তু তাদের জন্য কাজটা ইজি, তো আমার বাসায় ব্রেড ক্রাম নেই, এই কারণে আমি এটা টোস্টের গুঁড়ো দিয়েই করছি। আর এই যে দেখছেন সাইজটা করে আমি সাধারণত যেটা নিয়ম আর কি ওটা হচ্ছে একটু ময়দাতে চুবাবেন, একটু ডিমে দিবেন, তারপরে ব্রেড ক্রামে দিবেন, কিন্তু আমি এত এত নিয়ম নীতিতে যাচ্ছি না, আমি জাস্ট ডিরেক্টলি এটা ব্রেড ক্রামে দিয়ে দিব। তো আশা করি খেতে খুব একটা খারাপ হবে না। আর নাগেটস কিন্তু খুবই হেলদি একটা ফুড, পুরোটাই ফুল অফ প্রোটিন, আপনারা দেখে বুঝতে পারছেন পুরোটা চিকেন কিমা দিয়ে বানানো। তো বাজারজাত করা যে নাগেটসগুলো, তো নাগেটস মোটামুটি বানানো হয়েছে। আর এই যে টোস্ট, এই টোস্টটাই কিন্তু আমি যেটা গুঁড়ি করেছি যেটা মিক্স করেছিলাম আর কি পাউরুটির পরিবর্তে। তো ওই যে বললাম বাসায় যা আছে তা, টেস্ট যাই হোক খেতে যে খুব একটা খারাপ হবে তা কিন্তু না, আর এটা তো খুব একটা খারাপ জিনিসও না। তো এটা আমি আর ব্লেন্ডারে গুঁড়ি করিনি, এটা আমি জাস্ট একটু উপর দিয়ে ছেঁচে নিয়েছি, একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে উপর দিয়ে ছেঁচে নিয়েছি, তাতে এই গুঁড়িটা হয়েছে। তো ব্লেন্ডারে দিলে আসলে বেশি মিহি হয়ে যায়। তো এই ক্রামটার সাথে আমি এখন মানে টোস্টের গুঁড়া বলা যায়, টোস্টের গুঁড়ার সাথে আমি একটু একটু জাস্ট ফ্লেক্স ইউজ করেছি, শুকনা মরিচের সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ, এটা ইউজ করে এখন এটাতে আমি একটা একটা নাগেটস যেগুলো আমি শেপে এনেছিলাম ওগুলো আমি এখানে দিয়ে জাস্ট এখন বক্সে ঢুকাবো। তো এভাবে কিন্তু আপনারা প্রিজার্ভ করতে পারেন এক মাস পর্যন্ত, কোনো কিছু কোনো সমস্যা হবে না। তবে প্রিজার্ভ জিনিস যত দ্রুত খেয়ে ফেলা যায় তত ভালো, ফ্রিজে যত কম রাখা যায়, এই কারণে আমি খুব একটা বেশি যে বানিয়েছি তা কিন্তু না, দেখা যাবে 2-3 দিন খেলেই হয়ে যাবে। তো এরকম আর কি, আর এগুলো বানাতে যেহেতু খুব একটা বেশি বেগ পেতে হয় না, খুব একটা বেশি কষ্ট নেই, তা এই কারণে একটু সময় দিলে 1-1.5 ঘন্টা সময় দিলেই কিন্তু কাজটা খুব দ্রুত হয়ে যায়। তো একটু দেখাচ্ছি নাগেটস আপনাদেরকে, এটা কিন্তু আমার হয়ে গেছে এবং
পরে আমি মেয়েদেরকে ফ্রাই করেও দিয়েছি এবং ওরা বেশ পছন্দ করেছে, বেশ প্রশংসাও করেছে। তো এইভাবে কিন্তু আপনারা এখন থেকে চাইলে একটু একটু করে, যাদের বাসায় চিকেন আনা আছে এরকম, অনেকের দেখা যায় খাস মাংস যেটা একদম আমাদের যেটা চিকেন ব্রেস্ট পিস বলি, ওটা যারা খেতে চায় না তারা কিন্তু বাসায় এই প্রসেসে চিকেন বানিয়ে রাখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে। তো শুধু চিকেন নাগেটস বানালে তো হবে না, এটা কি দিয়ে খাবো, ওটার জন্য আমি সসের প্রসিডিউরটা শেষ করছি। তো আমার বাসায় টমেটো আনা হয়েছিল কয়েকদিন আগে, দেখেছেন ওই টমেটোগুলো দেখা যাচ্ছিল যে কেমন জানি একটু একটু নরম টাইপসের হয়ে যাচ্ছে। তো এই কারণে ভাবলাম যে এগুলো দিয়ে একটু সস বানিয়ে ফেলি। তো অলরেডি কিছু প্রসিডিউর আপনারা দেখেছেন, আমি সকালেই এটা অলরেডি আমি সেদ্ধ করে গিয়েছিলাম, এখন জাস্ট এটা ব্লেন্ড করেছি, ব্লেন্ড করে একটু ছেঁকে নিয়েছি। তো ছেঁকে নেওয়ার ক্ষেত্রে বলবো একটু স্ট্রেনারে দিয়ে একটু ভালোভাবে কিন্তু ছাঁকতে হবে এটা। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ছেঁকে নেওয়া অংশটা, এটা এখন আমি চুলোয় দিয়ে দিয়েছি। এটা আসল কাজ কিন্তু, এখন এটা হচ্ছে আপনাকে একদম মিডিয়ামে চেয়ে একটু কম ওইরকম একটা আঁচের মধ্যে আপনাকে এটা সারাক্ষণ নাড়তে হবে। এবং এখানে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো এগুলো দিবেন, লবণ, লবণ কিন্তু প্রথমেই আমি একটু দিয়ে দিচ্ছি, কিন্তু লবণ দেওয়ার ক্ষেত্রে কেয়ারফুল, এটা যখন যত এটা একটু টেনে আসবে তত কিন্তু লবণাক্তটা একটু বেড়ে যাবে। এই কারণে লবণ প্রথম দিকে একটু কম দিবেন, প্রয়োজনে আপনার পরে আবার অ্যাড করতে পারেন। লবণের সাথে আমি চিনি দিয়ে দিয়েছি, আর এই হচ্ছে লাল মরিচের গুঁড়ো, এটাই মেইন কালারটা আনে। আপনারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিবেন। তো আমরা অতিরিক্ত ঝাল করব না বাচ্চাদের জন্য, আর যেহেতু এটা হোম মেড আমি এখানে এক্সট্রা কোনো প্রিজারভেটিভ ইউজ করব না, এটা একদম হেলদি, বাসায় বাচ্চারা অনায়াসে খেতে পারবে। অনেকের বাচ্চার অভ্যাস আছে, যেমন আমার ইউস্টার অভ্যাস আছে, সে এমনি এমনিতেই সস খায়। তো ভাবলাম যে এটা দিলে তো সমস্যা হবে না, এটা তো সসেরই মানে, এটা সস প্লাস এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, টমেটো কিন্তু ভিটামিন সি এর একটা উৎস। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন, ওরা এমনি খেলেও কোনো সমস্যা নেই। তো এই যে এখানে এখন আমি তেঁতুলের একটু রস দিয়ে দিয়েছি, বেশি না, জাস্ট এক চামচ, এক টেবিল চামচ পরিমাণ, ওটা আপনারা দেখেছেন। তো কিছুক্ষণ পরপর একটু দেখাচ্ছি আপনাদেরকে, কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, একটু গাঢ় হয়ে আসছে কালারটা। এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ, ভিনেগারটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন, যেহেতু আমি এটা প্রিজার্ভ করবো এই কারণে আমি ভিনেগারটা দিচ্ছি। তো ভিনেগারের পর এখানে আমি এখন এক চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা আপনারা আরও আগেও দিতে পারেন। তো এখানে আপনারা যারা আর কি কালি জিরা যারা খেতে চান তারা কিন্তু এখানে সাথে কালো জিরাটাও অ্যাড করতে পারেন, কালো জিরাটা কিন্তু খুব ভালো ফ্লেভার দেয়। তো আমি অ্যাড করছি না, আমার বাচ্চা আবার কালো জিরা একটু কম পছন্দ করে, তো ভাবলাম যে আচ্ছা ওদের জন্য যেহেতু করছি কালো জিরাটা দিচ্ছি না। তো এই যে মোটামুটি কালারটা কিন্তু চলে আসছে এটা, আর এখানে এখন যেটা আছে এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটাকে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে ফাইনাল টাচ আপ, এরপরে আপনার সসটা মোটামুটি রেডি হয়ে যাবে, একদম ঘন হয়ে যাবে। তো অতিরিক্ত ঘন আমি করছি না কারণ এটা শুকানোর পর আর একটু টেনে আসবে। তো এই তো মোটামুটি রমজানের আগাম প্রস্তুতি এভাবেই নেওয়া শুরু করেছি আর কি। তো ডিউটির ফাঁকে ফাঁকে যেভাবে পাচ্ছি সেভাবেই সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছি। এরই সাথে আমার ব্লগটাও শেষ করব, সবাই ভালো থাকবেন।